Assalamualaikum. আমি সুলতানা দিলাফরোজ জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তৃতীয় শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ফর্ম টু করে তোমাদের আমি দেখাবো। তোমরা সবাই আমার সাথে শ্রেণীতে মনোযোগী হবে এবং বোর্ড ফলো করবে। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমার সাথে সাথে পড়ার এবং শেখার চেষ্টা করো। দেখো বোর্ডে, ফিল আপ দ্য ফর্ম। ইউ আর শিবা ব্রহ্মা, ইউ ওয়ান্ট টু বি এ মেম্বার অফ দ্য কালচারাল ক্লাব অফ ইউর লোকালিটি, মানে তুমি তোমার এলাকার সাংস্কৃতিক সংঘের সদস্য হতে চাও। তাহলে তুমি সাংস্কৃতিক সঙ্গে সদস্য হতে চাইলে তুমি সেই ফর্মটা কিভাবে পূরণ করবে আমি সেটা তোমাদের বোর্ডে পড়ে দেখাবো। আশা করি তোমরা সবাই আমার শ্রেণীতে মনোযোগী হবে এবং ফর্ম পূরণ করার চেষ্টা করবে। দেখো ফর্ম, ধরো এই যে একটা ফর্ম আছে, এইখানে কি আছে? ওয়ান, নাম্বার ওয়ান আছে নেম, টু আছে ফাদার্স নেম, নাম্বার থ্রিতে মাদার্স নেম, ফোর নাম্বার আছে কি অ্যাড্রেস, এবং ফাইভ নাম্বার আছে ডেট অফ বার্থ। আর এ পাশে আছে দেখো ডান পাশে ফটোর জন্য তোমার একটা ছোট ঘর করে রাখা আছে, আর নিচে থাকবে সিগনেচার। তোমরা যদি এইভাবে প্রবন্ধন করো আশা করি তোমরা কোনো নাম্বারে আনতে পারবে। এবং দেখো যে নেম, আমরা এই টোনগুলো আমরা সমান স্তরে দিব। এখানে আমার নেম শেষ হয়েছে এই জন্য এখানে আমি টোন দিব না, তাহলে ভুল হবে। সবগুলো কি করবো আমরা এক স্টেজে রাখবো। নেম, নেম ধরো কি আছে? শিহাব রহমান, এস এইচ আই এইচ এ ডি, শিহাব রহমান, আর এ এইচ এম এ এন, শিহাব রহমান। তারপর নাম্বার টু এস কি? ফাদার্স নেম, ফাদার্স নেমে কি লিখব? লিটন আহমেদ, এল আই ই ও এল, লিটন আহমেদ, এ এইচ এম এ এন। তারপর মাদার্স নেমে আয়েশা আহমেদ, মাদার্স নেম নাম্বার থ্রি কি আছে? মাদার্স নেম আয়েশা, এ ওয়াই ই এস এইচ এ, আয়েশা আহমেদ, এ এইচ এম ই ডি আহমেদ। তারপর অ্যাড্রেস, অ্যাড্রেস তুমি যেরকম একটা অ্যাড্রেস দিতে পারো, তোমার বাড়ির অ্যাড্রেসও দিতে পারো। দেখো কি আছে অ্যাড্রেসে, থার্ড লেন সোনাতলা, সোনাতলা ফেনি, এফ ই এন ফেনি। তারপর ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ, তোমার জন্ম তারিখ তুমি মেনে দিবা। এখন আমি একটা জন্ম তারিখ দিয়ে দিচ্ছি, আমি একটা জন্ম তারিখ দিয়ে দিলাম 12/11/2008। তাহলে আমরা এভাবে আমরা কি করবো? ফর্ম পূরণ করবো। আর এখানে কি করবো? এখানে যে যার সিগনেচারটা দিবা, যার যার নাম দিবা। তাহলে আমরা কীভাবে ফর্ম পূরণ করবো? এরকম একটা ছক তৈরি করবো, সেখানে আমরা কি করবো, বাম পাশে আমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, আমাদের ঠিকানা এবং জন্ম তারিখ লিখব। আর ডান পাশে আমরা একটা ফটো অ্যাড করব, নিচে আমরা কি করবো, আমাদের সিগনেচার দেব। আর খেয়াল করবা অবশ্যই এই ক্রমগুলা আমরা সমান স্তরে দেব, এগুলা যাতে আগে পিছিয়ে না হয়, তাহলে আমাদের কি নাম্বার কাটা যাবে। তোমরা আরেকবার দেখো, প্রথমে কি দিয়েছি? নেম, নেম কি দিয়েছি? শিহাব আহমেদ। নাম্বার টু ফাদার্স নেম, লিটন আহমেদ। নাম্বার থ্রি মাদার্স নেম, আয়েশা আহমেদ। নাম্বার ফোর অ্যাড্রেসে দিচ্ছি, থার্ড লেন সোনাতলা ফেনি। নাম্বার ফাইভ ডেট অফ বার্থ, মানে তোমার জন্ম তারিখ, তুমি তোমারটাই দিবা।
আমি এখানে একটা দিয়েছি 12/11/2008 আর সব শেষে কি করবা তোমরা সিগনেচার দিবা ঠিক আছে এভাবে তোমরা ফর্ম পূরণ করলে আশা করি তোমরা পুরো নাম্বার আনতে পারবে সেম এসো আরেকটা ফর্ম পূরণ আমি তোমাদের মধ্যে বলে দিচ্ছি তোমরা জাস্ট ফর্ম যেখান থেকে আসো তোমরা এই নিয়মে তোমরা যদি ফর্ম পূরণ করো আশা করি তোমরা অবশ্যই ভালো করবা দেখো আরেকটা ফর্ম আছে কি ইউ আর সাইফুল ইসলাম ইউ ওয়ান্ট টু বি এ মেম্বার অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ ইউর স্কুল সেম তোমরা এটা কি ধরো তুমি তোমার স্কুলের শিক্ষার্থী কল্যাণ সংস্থার সদস্য হতে চাও স্কুল শিক্ষার্থী সংস্থা কি সদস্য হতে চাও সেই ক্ষেত্রেও তোমরা কি করবা এইভাবেই ফর্মটা পূরণ করে দিবা তাহলে তোমরা পূর্ণ নাম্বার আনতে পারবা এবং নিয়ম অনুযায়ী করলে আশা করি সবাই ভালো করবে তোমরা বাসায় পড়াশোনা করো সামনে পরীক্ষা বেশি বেশি পড়ো মনোযোগী হও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ